আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিভেদ তৈরি হয়েছে। আপনারা অনেকেই আমাকে বলছেন, এ বিষয়ে আমি কেন ভিডিও বানাইনি এবং এ বিষয়ে আমার কোনো কন্টেন্ট কেন আসেনি। তো আজকের ভিডিওতে এই বিষয়টি আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, কেন আমি এ বিষয়ে কথা বলিনি। দেখেন, প্রথমে একটা কথা আপনাদেরকে বলে নিই, আর সেইটা হচ্ছে আমি একজন ক্ষুদ্র মানুষ। এই বিষয় নিয়ে আমি কথা বললাম কি বললাম না এতে তেমন কিছু যায় আসে না। গত কয়েকদিন আগে শেখ আকরামুজ্জামান সাহেবের শবে বরাত নিয়ে একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয় এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কয়েকজন আলেম দেখলাম কোর্ট পর্যন্ত গিয়েছেন। তো যাই হোক, এরপরে শেখ আকরামুজ্জামান সাহেব লাইভে এসে তিনি তার ভুল স্বীকার করেছেন এবং তিনি বলেছেন, এখানে শব্দচয়নে আমার ভুল হয়েছে এবং এই শব্দচয়ন আমার ঠিক হয়নি। এটা তিনি স্পষ্টতই বলেছেন। তো এখন আমার একটা প্রশ্ন এখানে রয়ে গেছে, সেইটা হচ্ছে শেখ আকরামুজ্জামান সাহেব যে কথাগুলি বলেছিলেন শবে বরাত নিয়ে, ওই শব্দগুলি আমি উচ্চারণ করতে চাচ্ছি না। তার এই বক্তব্যের পরে তার পক্ষে যেসব লোক দাঁড়িয়েছিলেন এবং যারা তার সম্পর্কে কথা বলেছেন এবং অকট্টভাবে তার পক্ষে দলিল যুক্তি উপস্থাপন করেছেন, শেখ আকরামুজ্জামান সাহেব হাফেজাহুল্লাহ, তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু যারা তার পক্ষ নিয়ে তার ভুলকে সাফাই গাওয়ার ক্ষেত্রে এইসব ভিডিও বানালেন, এইসব কথাগুলি বললেন, আল্লাহ তাআলার কাছে তো আপনাদেরও জবাব দিতে হবে, তাই না? তো যাই হোক, এটা ছিল একটা বিষয়। আর দ্বিতীয় আর একটা বিষয় ছিল ডক্টর আবুল কালাম আজাদ বাশার এবং আলী হাসান ওসামা হাফেজাহুল্লাহ, এনাদের মধ্যে একটা বিষয় নিয়ে ডিবেট হচ্ছে। ডিবেট বলতে কি, একটা বিষয় নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা হচ্ছে মেয়ারে হক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে সাহাবা ইকরাম কি সত্যের মাপকাঠি কি না। অর্থাৎ আমরা সাহাবা ইকরামকে সত্যের মাপকাঠি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে যেভাবে আমরা সত্যের মাপকাঠি মনে করব, সেভাবে তাদেরকেও মনে করতে পারবো কি না, এ বিষয়টা কতটুকু যুক্তিক আলোচনা করাটা আমার আসলে বোধগম্য নয়। কারণ এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করাটা আমি আসলেই মনে করি না যে এটা কোনো আলোচনার বিষয় হতে পারে। কারণ এরকম বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন সাহাবা ইকরামের বেশ কিছু বিষয় আপনারা তুলে নিয়ে আসবেন, এক পক্ষ ভুল বের করার চেষ্টা করবে, আরেক পক্ষ সেটাকে সঠিক বলার চেষ্টা করবে, এইটাতে সাহাবা ইকরামের শান এবং মান অবশ্যই ক্ষুণ্ণ হবে। তো ছোট ভাই হিসাবে আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমার বেশ কয়েকটি কথা রয়েছে, আমি সেগুলি আপনাদেরকে বলছি। আপনারা বিশেষ করে আলেম ওলামাদের হুজুরদের এইসব ঝামেলার মধ্যে পড়বেন না, তাদের কারো পক্ষ হয়ে ফেসবুকে লেখালেখি করবেন না, ভিডিও বানানোর দরকার নেই। এর কারণ কি জানেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুখ বন্ধ রাখলে নাজাত পাবা, যদি মুখ বন্ধ রাখো তাহলে অর্ধেক পাপ থেকে মুক্ত থাকতে পারবা। আর এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান সবথেকে বেশি সমস্যা। আপনারা এত বেশি মেসেজ আমাকে করেছেন যে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন না কেন, এই বিষয় নিয়ে ভিডিও বানান না কেন। আমি অবাক হয়ে যাই একটা জিনিস চিন্তা করে, এই বিষয়ে ভিডিও বানায় কী লাভ বলেন? এরকম বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও বানায় কোনো লাভ হবে? আদতে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। আর এসব বিতর্কিত বিষয়ে যারা কথা বলে আমি তাদেরকে পছন্দও করি না, মানে এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ আমি একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি দিন শেষে, সেইটা হচ্ছে আমাকে মরতে হবে, কিয়ামতের দিন এই সব বিষয় নিয়ে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করতে হবে যে আমি এই সব বিষয়গুলি নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছি। তো এই বিষয়টা আমি কখনোই করতে চাই না, আর এই বিষয় নিয়ে আমি কথাও বলতে চাই না। একটা জিনিস বর্তমানে যেটা দেখতে পাচ্ছি আর সেইটা হচ্ছে আলেম ওলামাদের মধ্যে যেরকম বিভেদ তৈরি হয়েছে একজন আরেকজনকে কথা বলার ক্ষেত্রে, কোনো মানে কারো প্রতি কারো সম্মান দিয়ে কোনো কথা বলার বালাই নাই। আর আমি অনলাইনে একটা জিনিস খুব ভালো করে বুঝতেছি, আর সেইটা হচ্ছে আলেম ওলামাদের ঝামেলার মধ্যে থেকে যত দূরে থাকা যায় ততই ভালো, নিজের আমল আখলাক ইমান হেফাজতে থাকবে। কারণ এগুলি আমাদের আলোচনার বিষয় না, তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে ওইগুলো হয়তো আমরা বুঝবোও না, তাই না? আমি আমার কথাই বললাম, আমি বুঝবো না, আপনি আপনারটা বুঝবেন। তো এই ছিল মূল ব্যাপার, আমি এ কারণেই মূলত ভিডিও বানাই না। আর একটা বিষয় হচ্ছে, আমি শেখ আহমদুল্লাহ হাফেজাহুল্লাহর একটা বক্তব্য শুনেছিলাম, তিনি বলেছেন যারা বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করে তাদের বক্তব্য শোনা থেকে বিরত থাকবেন। আমিও এখন বক্তব্য শোনা থেকে বেশ বিরত থাকার চেষ্টা করতেছি, কারণ বক্তব্য শুনলে আমি মনে মনে কারো না কারো পক্ষে তো যাবই, এটা তো স্বাভাবিক। তো আমি চাই না মনে মনে কারো পক্ষ বিপক্ষে যাইতে, নিজে পড়াশোনা করার চেষ্টা করতেছি যে দেখি কোনোভাবে এমফিলটা করা যায় কি না। তো আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসরু মিনাল্লাহ হিফাতুন করিব ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।